2005 সালের আলিম ও বিএম পরীক্ষার্থী বন্ধুরা, রংমালা দারুসুনা মডেল আলিম মাদ্রাসার পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ অনলাইন ক্লাসে তোমাদের সাথে মধ্য অধ্বনির উচ্চারণ অনুশীলন নিয়েই আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শব্দের মধ্যে অবস্থিত অ, অর্থাৎ শব্দের মধ্যে ব্যঞ্জন বর্ণের সাথে যে যুক্ত অটি রয়েছে, ওই অয়ের পর যদি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ এবং ঋকার থাকে, তাহলে ব্যঞ্জনে যুক্ত অধ্বনিটি ওকার রূপে উচ্চারিত হয়। আবার তোমাদের সামনে আমি নিয়মটি উপস্থাপন করছি। শব্দের মধ্যে অবস্থিত অ ব্যঞ্জন বর্ণে যুক্ত অ, এরপরে যদি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, ঋকার থাকে, তাহলে ব্যঞ্জন বর্ণে যুক্ত ওই অটি ওকার রূপে উচ্চারিত হবে। যেমন দেখো, সুমতি, দন্তস্বর সু উকার যোগ ম, ময়ের সাথে যুক্ত রয়েছে একটি অ, এরপর হ্রস্ব ইকার, এরপর ত, সুমতি। এখানে এই মটা ওকারের মতো উচ্চারিত হবে, ময়ের সাথে যে অটি রয়েছে সে অটি ওকারের মতো উচ্চারিত হবে, সুমতি নয়, এটি উচ্চারিত হবে সুমতি। অনুরূপভাবে কাকলি, এখানে উচ্চারণ কাকলি নয়, এই কা এর পরে যে ক আসছে এবং ওই ক এর পরে যে হ্রস্ব ইকার আসছে, এই কারণে এই মাঝখানের কটি, অর্থাৎ শব্দের মধ্যে যে ক এর সাথে অ রয়েছে সে অটি ও রূপে উচ্চারিত হবে। এখানে কাকলি নয়, শব্দ হবে কাকলি। অনুরূপভাবে প্রণতি, বিরতি, জননী, জননী নয়, জননী, ধরণী নয়, ধরণী, রমণী নয়, রমণী, স্মরণী নয়, স্মরণী, সকরুণ নয়, সকরুণ, সুকরুণ নয়। এখানে সকরুণ শব্দটি আসলে সটা শহীদ অর্থে, এই উদাহরণটি তোমরা বাদ দিতে পারো। পরের উদাহরণটি দেখো, উপকূল, উপকূল, সমভূমি, সমভূমি রূপে উচ্চারিত হবে। এরপর দেখো, তিন বর্ণে বা তার অধিক বর্ণে গঠিত শব্দের মধ্য অয়ের আগে যদি স্বরে ও, স্বরে আ, এ এবং ওকার থাকে, তবে মাঝের অ এর উচ্চারণ,
মাঝের অয়ের উচ্চারণ ওকার রূপে উচ্চারিত হয়। আগে আমরা দেখিয়েছি, আগের স্লাইডে, পূর্বের স্লাইডে আমরা দেখিয়েছি যে কোনো শব্দের মধ্যবর্তী বর্ণে যদি অকার থাকে এবং ওই অকারের পর যদি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার থাকে, তাহলে ওই হ্রস্ব উকার, দীর্ঘ উকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার থাকার কারণে মধ্যের অটি ওকার রূপে উচ্চারিত হবে। এখানে কিন্তু দেখো, যদি কোনো শব্দের তিন বর্ণ বা ততোধিক বর্ণ নিয়ে গঠিত কোনো শব্দের মাঝে অর্থাৎ মধ্যে অ থাকে এবং ওই অয়ের পূর্বে, পরে নয়, আগের স্লাইডে আমরা পরে দেখিয়েছি, এই স্লাইডে আমরা দেখাচ্ছি যে পূর্বে অর্থাৎ ওই অয়ের প্রথমে যদি আরেকটি অ থাকে অথবা স্বরে আ থাকে অথবা এ থাকে অথবা ও থাকে, তাহলে ওই অ আ এ ও এর থাকার কারণে এ মধ্য ও মধ্য অটি ওকার রূপে উচ্চারিত হবে। উদাহরণ যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো, দেখতে পাবে, অর্থাৎ অ স্বরে অ যোগ স্বরে অ সমান ও, স্বরে আ যোগ স্বরে আ স্বরে ও সমান ও, এ যোগ স্বরে ও সমান ও, ও যোগ স্বরে ও সমান ও হয়। দেখো, অ যোগ অ সমান ও, যখন, এখানে যখন নয় উচ্চারণ হবে, যখন, পূর্বে অ মাঝখানে অ থাকার কারণে এ পূর্বের অয়ের প্রভাব, পূর্বের অ থাকার কারণে মাঝখানের অটি উকার রূপে উচ্চারিত হয়েছে, যখন। অনুরূপভাবে তখন, ফলন, গঠন, রতন, মতন ইত্যাদি। যদি পূর্ববর্ণে আ না হয়ে ও না হয়ে আ হয় এবং মধ্যবর্ণ যদি ও হয়, তবে মধ্যবর্ণ উকার রূপে উচ্চারিত হবে, ডাগর, ডাগর নয়, উচ্চারণ হবে ডাগর, কাজল, কাজল নয়, উচ্চারণ হবে কাজল, ছাগল, ছাগল, পাগল, পাগল, আমন, আমন। অনুরূপভাবে মধ্য অয়ের পূর্ববর্ণে যদি একার থাকে, তাহলে ওই এ এবং মধ্যের অ মিলে হবে ওকার, যেমন চেতন, চেতন নয়, বেতন নয় হবে বেতন, কেশর নয় হবে কেশর, কেতন, কেতন নয় হবে কেতুন, যেমন নয় হবে যেমন ইত্যাদি। এরপর মধ্য অয়ের পূর্ববর্ণে যদি ও থাকে, তখন ওই ও যোগ মধ্যবর্ণ অ মিলে উকার হবে, ভোজন, ভউকার, ঝ দন্ত নয়, এখানে বর্গীয় জয়ের সাথে একটি অ রয়েছে, এটা ভোজন নয়, উচ্চারিত হবে ভোজন, ওজন, শোধন, বোধন, লোচন ইত্যাদি। এর ব্যতিক্রমও রয়েছে, দেখো, তিন বর্ণ গঠিত শব্দের প্রথম বর্ণটি যদি নাবোধক অর্থে অ হয় কিংবা
কোনো কিছুর সহিত বা সাথে বুঝাতে যদি স হয় তবে মধ্য অয়ের উচ্চারণ ওকারের মতো হবে না, অকারের মতোই উচ্চারিত হবে। যেমন অচল অচল নয়, সফল সফল নয়, অবলা অবলা নয়, সজল সজল নয়, অমর অমর নয়, সরব স্বরূপ নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।